ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. এখন আপনাকে আমাকে প্রত্যেকটি হুকুম আহকাম দীন ইসলাম থেকে জানতে হলে আপনাকে আমাকে মহাগ্রন্থল কোরআনুল করিম এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমীয় বাণী থেকে জানতে হবে। এটা আপনি আমি জানিনি, যার ফলে দীন ইসলাম থেকে দূরে সরে আছি, বিদাতের মধ্যে নিপতিত হয়েছি। আর আমল যতই ভালো হোক না কেন, যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসেস পদ্ধতি না থাকে তাহলে সেই ইবাদত কবুল হবে? সেই ইবাদত দীন ইসলামে অ্যাকসেপ্ট করবে? করবে না। এটা আপনার আমার মুখের দাবি নয়, এটি স্বয়ং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। এটা কে জানিয়েছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাঈসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বর্ণিত, তিনি বলেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফারদ্দুন, আমার দীন ইসলামে যেটি নেই মানুষ যদি সেটা দিয়ে দেয় সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা প্রত্যাখ্যান হবে, সেটাকে দূরে ফেলে দেওয়া হবে, সেটা কবুল অ্যাকসেপ্ট করা যাবে না। আপনারা যদি সামনে জায়গা আছে একটু এগিয়ে চলে আসেন খুব ভালো হয়, অনেকে আসছেন হয়তো জায়গা পাবেন না, একটু সেটা সেটা বসে যান, শীতের দিন অসুবিধা হবে না, আমার মনে হয় গরম হয়ে ধরে থাকবেন ইনশাআল্লাহ। প্রয়োজন হলো ওদিকে সেটা, ওদিকে কিছু নেই ভাই, ওদিকে কিছু দেওয়া নেই, যে মেঝে তো বসবে। যাক আলহামদুলিল্লাহ, এদিকে ধ্যান দিবেন। আমরা যাচ্ছিলাম, আলোচনা আমাদের চলছিল যে দীন ইসলাম থেকে দূরে সরে যাওয়া, বিদাতে নিপতিত হওয়া। তার মধ্যে আমরা যে হাদিসটি জানলাম সে হাদিসটিতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, যেটি দীন ইসলামে নেই সেটা যদি কেউ বাড়িয়ে করে সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা বাতিল বলে ঘোষিত হবে। ভালো কাজ হলেও দীন ইসলামে করা যাবে না। আমরা যারা নিজে কাহালুল হাদিস দাবি করি, যে হাদিসের অনুসারী আমরা, আমরা সহি সুন্নার দাবিদার, তাই কিনা? আমরা সহি সুন্নার দাবিদার। অনেক ভাইদেরকে আমরা দেখি যারা হয়তো আমাদের নিকট, আমাদের কাছে সালাত আদায় করে, তার প্রসেস পদ্ধতি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো হয়। আবার যখন অন্য কোনো জায়গা চলে যায় সে জায়গায় দেখছে যে না, এটা আমাদের সঙ্গে মিল নয়, ওদের নিয়ম পদ্ধতিটা আলাদা, এখন সে জায়গায় সালাত আদায় করে নেই। করে নেওয়ার পরও দেখা যায় যে উনারা যখন সালাতের সালাম ফিরিয়ে তাসবি তাহালিল তো অতটা করে না যতটা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসেস পদ্ধতি আছে, তার হাত উঠিয়ে দোয়া করে। তো এবার এমনে মনে ভাবে আমাদের ওখানে হয় না, করি না, এখানে হচ্ছে চালিয়ে দিই, চালিয়ে দেয় কি দেয় না, এটা অধিকাংশ নিজেকে সেহি সুন্না দাবিদাররা করে থাকেন। আমরা জানি, দেখি, যেহেতু আমি নিজে স্বয়ং দেখি, যেহেতু আমাদের আমার যে জায়গায় বাস সে জায়গায় তো ওরা হচ্ছে তারা হানাফিয়াতের অনুসারী, একাই হয়তো আমি ব্যতিক্রম রয়েছি, কিন্তু সে জায়গায় দেখতে পাই বাইরে থেকে যখন আমাদের যারা দাবিদার বলে আহলুল হাদিস দাবি করে ওনাদেরকে দেখি যে ওনারা যখন এই জামাতে সে সালাত আদায় করেন, ইমাম সাহেব যখন হাত উঠিয়ে দোয়া করেন ওনারাও করেন। এবার আপনাকে আমি জানাই, কাজটি তো ভালো ছিল, কাজটি কি ছিল? দোয়া করাটা কি খারাপ? দোয়া করাটা কি খারাপ? খারাপ নয়, এটা তো ভালো কাজ। এর দোয়া করতে হবে একাধিক সহি সুন্নাতে প্রমাণিত, কিন্তু তার প্রসেস পদ্ধতি তো থাকা দরকার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, কিন্তু সেটা তো নেই। এখন আপনাকে আমি বলি, আমাদের সম্মুখে আসছে ঈসার সালাত। কিসের সালাত? ঈসার সালাত। তো ঈসার ফরজ কয় রাকাত? চলুন না, পাঁচ রাকাত পড়েনি কেন হবে না? এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেননি, মানে বোঝা যাচ্ছে দীন ইসলামে বাড়িয়ে কমিয়ে কোনো আমল করা যাবে না। আজকে আপনি আমি
নিজের আমলিয়াতের জিন্দেগি যদি তদন্ত করে দেখি তাহলে দেখা যাবে অধিকাংশই আমল সহি সুন্নাতে প্রমাণিত নয়। যে আমল আপনি আমি সেটা আমরা করবো ইনশাল্লাহ। যদি আপনি আমি সেই বিদআত আমলগুলোকে বর্জন করতে পারি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত পাব, গজব নয়। আজকে সারা ওয়ার্ল্ডে মুসলিম যে নির্যাতিত, এদের বদ আমলিয়াতের কারণে না অন্য কোনো কারণে, এদের বদ আমলিয়াতের কারণে, যেটা সেই সুন্নাতে নেই সেটাকে বাড়িয়ে তারা আমল করে, যার ফলে এগুলো বিদআত হয়, দীন ইসলাম থেকে তারা দূরে সরে গেছে আর বিদাতের মধ্যে নিপতিত হয়েছে। যে ব্যক্তিরা দীন ইসলাম থেকে দূরে সরে চলে যাবে এরা কি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবে? তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে গেলে আপনাকে আমাকে কার পক্ষে থাকতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের, দীন ইসলামের মধ্যে থাকতে হবে। দীন ইসলামের মধ্যে থাকলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাবো, গজব নয়। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পেতে গেলে আপনাকে আমাকে বিদআত আমলগুলোকে বর্জন করে সহি সুন্নাহ আমল আপনাকে আমাকে করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সহি সুন্নাহ মোতাবিক আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আল্লাহর কাছে এই দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বিদআত আমলগুলোকে বর্জন করার তৌফিক দেন। বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদেরকে আমি জানাবো অপসংস্কৃতির অনুসরণ। আজকাল রাস্তাঘাটে আপনি আমি যদি চলি তাহলে দেখতে পাই যে রাস্তাতে কোনটা ছেলে কোনটা মেয়ে চেনা কিন্তু বড় দায়, পিছন দিক থেকে ছেলে মেয়ে যে রাস্তাঘাটে চলে পিছন দিক থেকে চিনাটা বড় দায়। আজকাল বর্তমান পরিস্থিতির কথা বলছি, তার কারণ ছেলেরাও পরে জিন্স প্যান্ট, মেয়েরাও পরে জিন্স প্যান্ট। পরে কি পরে না আপনাদের নলহাটিতে হয়তো নেই, আছে তাহলে এখানেও আছে। তাহলে বোঝা যাচ্ছে রাস্তাঘাটে চললে কোনটা পুরুষ কোনটা নারী এর পার্থক্য আপনি আমি পিছন দিক থেকে করতে পারি না। তাহলে বলুন আজকে যে নারী যে পুরুষেরা টাইট ফিটিং প্যান্ট শার্ট পরিধান করে রাস্তাতে চলাচল করে এলোমেলোভাবে নিজের খাপ খেয়ালি অনুযায়ী, তো রাস্তাঘাটে যারা চলাচল করে সেগুলো কি সবই অমুসলিমদের না মুসলিমদের মধ্যেও আছে? জি, সেটা তো হয় আপনার আমার ফ্যামিলির লোক রয়েছে, কথা কি বাস্তব না অবাস্তব? আজকে বড় আফসোসের বিষয়, বড় দুঃখ লাগে, পাঁচ অক্তের সালাত আদায় করি, তিনি কয়েকবার হজ পালন করে এসেছেন অথচ উনার পরিবারের ছেলে মেয়েদের দীন ইসলামের মধ্যে আছে না নেই এটা কিন্তু আমরা বুঝতে পারি না। উনি পাঁচ ওয়াক্তের সালাত আদায়কারী, উনি কয়েকবার হজ পালন করে এসেছেন, আমরা বুঝতে পারি না যে উনার ছেলেমেয়েরা মুসলিম হিসাবে আছে না নাই। বোঝা যায়? বোঝা যায়। যদি সালাত না আদায় করে, সালাত যদি কেউ না আদায় করে তাহলে কার আদায় করে না? অমুসলিমরা। একজন মুসলিম আর অমুসলিমের মধ্যে পার্থক্য কি? সালাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন বাইনাল আব্দু বাইনাল কুফরি তারকুস সালাহ। সালাত এমন একটি ইবাদত যে এই ইবাদতে পার্থক্য করে দিয়েছে একজন মুসলিম এবং অমুসলিমের মধ্যে। তো যারা সালাত আদায় করে তারা মুসলিম, যারা সালাত আদায় করে না তারা মুসলিম নয়, এই কথাই প্রমাণিত হয়। এখন আপনাকে আমি জানাচ্ছি যে অপসংস্কৃতির অনুসরণ আপনার আমার পরিবারের ছেলেমেয়েরা করছে না অন্য কেউ করছে, আপনার আমার পরিবারের ছেলেমেয়েরা। আজকে বড় আফসোস লাগে, আজকে হেয়ার কাটিং দেখুন আপনি, চুলের কাটিংটা, আজকে দাড়ি রাখার বিষয়টা আপনি দেখুন কি নিত্য ডিজাইনের দাড়ি আর কি যে ডিজাইনের চুল, দেখে আশ্চর্য লাগে। এগুলো সব অপসংস্কৃতির অনুসরণ। তাহলে আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা এই অপসংস্কৃতির অনুসরণ করছে, তাহলে এ থেকে ছেলে মেয়েদেরকে বাঁচানোর দায়িত্ব কাদের? পিতামাতার কি না? আমাদের অর্থাৎ পিতামাতার, প্রত্যেক পরিবারের পিতামাতার নৈতিক দায়িত্ব হচ্ছে নিজের সন্তানকে অপসংস্কৃতির অনুসরণ থেকে দূরে রাখা। কেননা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়েছেন সূরা তাহরিম সূরা 66 আয়াত নম্বর 6 এর মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসুল হিজারা।
এই আয়াতটির মধ্যে জানিয়ে দিলেন, হে ইমানদারগণ, তুমি নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও ওই জাহান্নাম থেকে যার জ্বালানি হচ্ছে মানুষ ও পাথর। বাড়ির অভিভাবক যিনি লিডার, উনাকে নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিলেন যে তুমি আগে নিজে বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। এখন পরিবারের পিতা পাচকদের সালাত আদায়কারী, তিনি সালাত আদায় করেন। অধিকাংশ পরিবারের পিতা পাচকদের সালাত আদায় করেন, ওনাদের ছেলে মেয়েরা সালাত আদায় করে না, এমনটা সোসাইটি সমাজে দেখতে পাই কি পাই না? তাহলে আপনি পিতা আয়াতের প্রথম অংশে আমল করে নিলেন যে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য পাঁচ অক্তের সালাত আদায়কারী নিজে হলেন, তাহলে আপনার এবার দায়িত্ব ছিল আপনার ছেলে মেয়েকে সালাত আদের নির্দেশ দেওয়া, ছিল কি ছিল না? এখন আপনি পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করে জীবনযাপন করছেন, আপনার নৈতিক দায়িত্ব ছিল আপনার ছেলে মেয়েকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ করে তাদেরকে জীবন চলাচলের কথা বলা, ছিল কি ছিল না? এটা আপনি আমি করতে পারিনি। আজকে বড় আফসোস লাগে যা আপনি পিতা আপনার ছেলে মেয়েকে সালাত আদায়ের কথা বলতে পারলেন না। অনেক হাজি সাহেব যিনারা আছেন, আপনাদেরকে টার্গেট করে বলছি সে কথা নয়, অধিকাংশ হাজি সাহেবকে আমরা দেখতে পাই যে ওনাদের ছেলেরা সালাত আদায় করে না, এমনটা সোসাইটি সমাজে বেশি না কম? কেন বেশি? আমাদের ত্রুটি কোন জায়গায় দেখবেন? আপনাকে একটু তুলে ধরি যে কোন জায়গায় ত্রুটি। আপনার পরিবারে যখন আপনার ছেলেটি এসেছিল, অর্থাৎ মায়ের পেট থেকে যখন পৃথিবীর বুকে এসেছিল, আসার পর যখন কথা বলতে শিখেছিল, তখন আপনার আমার দায়িত্বে ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো কিছু বাক্য শিখিয়ে দেওয়া। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন যে আপনার আমার ছেলেমেয়েরা যখন কথা বলতে শিখবে তখন তাদেরকে কি শিক্ষা দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, ইদা আফসাহা আউলাদুকুম ফাল্লিমুহুম লা ইলাহা ইল্লাল্লাহ, যখন তোমাদের সন্তানরা কথা বলতে শিখবে তখন তাদেরকে তাওহীদি এক আল্লাহর একত্ববাদে শিক্ষা দাও। কোন শিক্ষার কথা? তাওহীদ একত্ববাদে শিক্ষা দেওয়ার কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন। কখন কথাটি শিখানোর কথা বললেন? কথা যখন বলতে শিখবে। আপনি আমি দিতে পেরেছি? আজকে আপনার আমার ছেলে মেয়েরা যখন কথা বলতে শিখে তখন তাকে এ ফর অ্যাপেল, বি ফর বল শিখানো আমরা পেরেছি কি পারিনি? কথাটা মাইন্ডে নেবেন না, বাস্তব যেটা সেটা আপনাকে বলছি, এটা আপনার আমার নৈতিক দায়িত্ব ছিল এক আল্লাহর একত্ববাদ তাওহীদি শিক্ষা দেওয়া, কিন্তু সেটি আপনি আমি দিতে পারিনি। এখন বড় আফসোস লাগে, অধিকাংশ মুসলিম দাবিদার তিনারা সঠিকভাবে এই তাওহীদি কালেমার উচ্চারণটা করতে পারেন না, বলতে পারেন না। কথা কি বাস্তব না অবাস্তব? এই জন্যে যে আপনাকে আমাকে যে কথা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানালেন যে তাদের যখন কথা বলতে তারা যখন শিখবে তখন তাদেরকে এক আল্লাহর একত্ববাদের তাওহীদের শিক্ষাটা দাও, এটা আপনি আমি দিতে পারিনি। দ্বিতীয় পয়েন্টের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইদা আসগারু ফামরুহুম বিসসালাহ, যখন তাদের দুধের দাঁতটা ঝরে যাবে তখন তাদেরকে সালাতের নির্দেশ দাও। দিতে পেরেছি আপনি আমি? পারিনি। যার জন্য আপনি পিতা হজ করে আপনি হাজি সাহেব এলেন, পাঁচ অক্তের সালাত গুজারি, তাহাজ্জুদ সালাত গুজারি, অর্থাৎ আপনার ছেলেও সালাত আদায় করে না যদিও আপনি তাহাজ্জুদ গুজারি। আমি দেখেছিলাম, আমি স্বয়ং নিজে দেখেছিলাম 2017 সালে গিয়ে হজ হাউসে, সে জায়গায় আমি নিজে স্বয়ং দেখেছিলাম যে পিতাকে দেখছি আলখাল্লা ড্রেস পরে উনি তাসবি গুনতে গুনতে হজ হাউসের মসজিদে সালাত আদায় করতে যাচ্ছেন, আর উনার ছেলে ইয়ারফোন ভরে এখন ব্যতিব্যস্ত মোবাইল নিয়ে। এটা কি বানিয়ে বলছি মনে হচ্ছে আপনাদেরকে? বাস্তব আপনাকে কথা বলছি, আল্লাহর কসম করে বলছি, 2017 সালে গিয়ে আমি দেখেছিলাম নিজে স্বয়ং, নিজের দেখার কথা আপনাকে বলছি, যে নিজের পিতা তিনি হজ করতে যাচ্ছেন, হজ হাউসে তাসবি গানা দানা গুনতে গুনতে যাচ্ছেন হজ হাউসের মসজিদে, ওখানে উনি সালাত আদায় করবেন এখন আজান হয়েছে, আর উনার ছেলে কানে হেডফোন ভরে এখন মোবাইলে দর্শনে ব্যস্ত। তাহলে আপনার ছেলে অপসংস্কৃতি অনুসরণ করবে না তো কার অনুসরণ করবে? দীন ইসলামের।
দিন ইসলামের শিক্ষা আপনাকে তাওহীদের শিক্ষা দেওয়ার কথা ছিল, যখন কথা বলতে শিখবে আপনি আমি দিতে পারিনি। আপনাকে সালাতের নির্দেশে দেওয়ার কথা দরকার ছিল, দুধের দাঁত যখন ধরে গেছে, শুধু তাই নয়, তাকে 7 বছরে আপনাকে সালাতের নির্দেশ দিতে হবে, 10 বছরে বেত্রাঘাত করেও মসজিদে নিয়ে আসতে হবে, সালাত আদায় করাতে হবে। পেরেছি আপনি আমি? আপনি আমি পেরেছি? পারিনি, ব্যর্থ। আজকে বড় আফসোস লাগে, আপনার ঘরের ছেলে মেয়ে, আমার ঘরের ছেলে মেয়ে যেদিনকে টিউশন প্রাইভেট স্কুল যায়নি, তাদেরকে পিটিয়ে স্কুল প্রাইভেট পাঠিয়েছি, কথা কি বাস্তব না অবাস্তব? কিন্তু কখনো তাদেরকে সালাতের জন্যে, তাদেরকে মেরে বকাঝকা করে হাত ধরে কখনো মসজিদে নিয়ে আসেনি। আনতে পেরেছি? পারিনি, বড় আফসোসের বিষয়। না দিতে পারলাম তাদেরকে তাওহীদি শিক্ষা, না দিতে পারলাম সালাতের কথা, আমরা ব্যর্থ হলাম, এ জায়গায় সফল হতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আজকে অপসংস্কৃতির অনুসরণ তারা এই জন্য করে যে তাদেরকে দিন ইসলামের এডুকেশন শিক্ষা আপনি আমি দিতে পারিনি। যে শিক্ষায় শিক্ষিত হলে তারা অপসংস্কৃতির অনুসরণ করবে না, বরং দিন ইসলামের অনুসরণ অনুকরণ তারা করবে। আজকে বড় অফসোসের বিষয়, আজকে লক্ষ্য আমাদেরকে রাখা দরকার যে আপনার আমার ঘরের ছেলে মেয়েকে কি শিক্ষায় শিক্ষিত করছি, যে শিক্ষায় শিক্ষিত হয়ে দিন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, যার ফলে তারা অপসংস্কৃতি অনুসরণ করছে। আজকে আফসোস লাগে, আমি এখন বর্তমান জঙ্গিপুরে থাকি, সে জায়গায় একজন হাজি সাহেবকে দেখছি, নাম বলে গিবত হবে, নাম না বলেই আপনাকে বলছি যে উনাকে দেখি উনি তাহাজ্জুদ গুজারি মানুষ, অনেক নাফলি ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন, অনেক নফলি ইবাদতের মধ্যে লিপ্ত থাকেন, এবং রুটিন করা আছে উনার কোরআনুল করিম তেলাওয়াত করা এবং কোরআনুল করিমের অর্থ বুঝা, রুটিন করা আছে, সব ইবাদতের রুটিন, 24 ঘন্টা রুটিন উনার করা আছে, কতটা সময় ঘুম পাড়বে, কতটা কোরআন তেলাওয়াত করবে, কতটা হাদিস স্টাডি করবে, কতটা মানুষের সম্মুখে দীন ইসলামের প্রচার প্রসার করবেন, ওনার সমস্ত রুটিন করা আছে। কিন্তু আমাকে দুঃখ লাগে জানেন, ওনার একটি মেয়ে রয়েছে যেটা হচ্ছে নার্স, ওনার মেয়েকে দেখতে পায় অরুণাবিহীন, সে তার ডিউটিতে যায় অরুণাবিহীন, রাস্তাতে চলাচল করে। ওই হাজির সাহেব আপনার মনে হয় দিন ইসলামের মধ্যে আছে না রাসূলের দেওয়া কোনো লাকাবে চলে গেছে? বলুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া লাকাবে চলে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে উপাধি দিয়েছেন। একটু আপনি রাসূল সাল্লামের হাদিসের দিকে চলে আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সালাসাতুন লা ইয়ানযুরুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর মানুষের দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না। কয় শ্রেণীর কথা বললাম? 3 শ্রেণী। তার মধ্য হতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল আক্কুলি ওয়ালিদাইহি, মাতা পিতার অবাধ্য সন্তান। 2 নম্বরে বললেন যে ওই নারী যারা পুরুষের বেশ ধারণ করে। 3 নম্বরে কথা বললেন অদ্দায়ুস, যারা নিজ বাড়িতে অশ্লীলতা বেহে আপনা চালু রেখেছে, বাধা দেয় না। এ হাদিসের শেষ অংশে নিয়ে আপনার সঙ্গে কথা। দায়ুস বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিদেরকে যাদের পরিবারের মহিলারা, হতে পারে তার স্ত্রী, হতে পারে তার বৌমা, হতে পারে তার মেয়ে, বিনা পর্দায় চলাচল করে, দিন ইসলামের ইত্তেবা অনুসরণ অনুকরণ করে না। এবার বলুন, হাদিস সাহেব যে রুটিন করে ইবাদত করেন, ওনার ইবাদত তো করছেন, এটা একদিক থাকলো, নিজের মেয়ে বিনা পর্দায় ওড়না বিহীন রাস্তাতে চলাচল করছে, এর উপাধি লাকাব কি দিলেন? দায়ুস, যার দিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না, আর আল্লাহ রাব্বুল আলামিন যার দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না, ওকে জান্নাত দিবে না জাহান্নাম দিবে? বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কয়টি? জি, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত কয়টি? 100টি। পৃথিবীর বুকে দিয়েছেন কয় পার্সেন্ট? 1%। বাকি 99% আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের দিনের জন্য রেখেছেন। এবার বলুন, 1% রহমত পেয়ে দুনিয়ার বুকে একজন মা নিজের
সন্তান কে যে ভালোবাসা যে আপ্যায়ন করে, একজন গাভী তার বাচ্চাকে যে ভালোবাসা দেয়, 1% রহমত পেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া রহমত পেয়ে, আর বাকি 99% রহমত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন রেখেছেন বান্দাদের মধ্যে দেওয়ার জন্য। 99% রহমত থাকা সত্ত্বেও ওই ব্যক্তির দিকে রহমতের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন না, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির প্রতি আনন্দ না রাগান্বিত? রাগান্বিত। এবার আপনার ব্যক্তিগত জীবনে মিলন তো? আপনার পরিবারের মেয়েটা পর্দাভাবে চলে তো? আপনার বিবেককে প্রশ্ন করুন, যা আপনার স্ত্রী আপনার মেয়ে সে পর্দা নাসিন তো? পর্দা করে চলে তো? এখন পর্দা তো ফ্যাশন হয়ে গেছে, পর্দা এখন বর্তমানে ফ্যাশন, আজকে ফ্যাশনে দাঁড়িয়েছে পর্দা। আপনি নিজেকে দিনদার দাবি করেন আর আপনার স্ত্রী যে বোরখা পরিধান করে নিত্য নিত্য ডিজাইনের বোরখা, আর শুধু খালি ডিজাইন নয়, টাইট ফিটিং বোরখা, এটি দিন ইসলামে গ্রহণযোগ্য? শুধু আপনার পর্দা আপনার স্ত্রীকে বোরখা পরিয়ে আপনি বাইকে চাপিয়ে আপনি এখান সেখান যাচ্ছেন, এটাকে পর্দা পরিয়ে বোরখা পরিয়ে, আর বাড়িতে দেখা যাচ্ছে পর্দার কোনো সিস্টেমই নেই। আপনার বাড়িতে আপনার খালাতো ভাই বিনা পারমিশনে ঢুকে যায়, ভাবি কেমন আছো, আছে না নেই, বেশি না কম? তাহলে কিসের পর্দা? এগুলো পর্দা? এগুলো দিন ইসলামে মেনে নিয়েছে? কখনো তদন্ত করে দেখেছেন যে আপনি 5 অক্তের সালাত গুজারি, আপনি মনে করছেন বোরখা পরিয়ে আমার স্ত্রীকে মার্কেটে বাজারে নিয়ে গেলাম আর আত্মীয়র বাড়ি নিয়ে গেলাম, ঘুরিয়ে নিয়ে চলে এলাম, আর বাড়িতে আমার খালাইতো ভাই মামাইতো ভাই ফুফাইতো ভাই যখন তখন ঢুকে আর বেরিয়ে যায়, ভাবি কেমন আছো, এটা কি পর্দা? এটাকে আপনি মেনে নিলেন? এটাকে আপনি মেনে নিলেন না? আপনি এসেছেন এসার সালাত আদায় করতে, এসার সালাত আদায় করলেন, জিকির আজগার করলেন, অনেক কিছু করলেন, বাড়িতে গিয়ে দেখছেন আপনার বউ আপনার চাস্ত ভাইয়ের সঙ্গে গল্প করছে, কিছু বলেন আপনি? এটা আমাদের সোসাইটি সমাজে দেখতে পাই কি পাই না? আমরা কিছু বলি? কোনো মাইন্ডই নেই না। বরং আপনার সোসাইটি সমাজে যারা বেনামাজি রয়েছে তাদেরকে ঘৃণা করি, তাদেরকে ভালোবাসি না। এবার আপনি বলুন, 5 অক্তের সালাত হচ্ছে ফরজ, এটি আপনি মেনে নিলেন, গ্রহণ করে নিলেন, পর্দাও আপনার প্রতি ফরজ ছিল, আপনি পর্দা সিস্টেম বাড়িতে করলেন না কেন? এটাও তো আপনার প্রতি ফরজ ছিল। আপনি কোথায় রয়েছেন দিন ইসলামের? দিন ইসলাম কি হাওয়াই লাড্ডু? আপনার মন যেটা চাইবে সেটা মানবে, যেটা হচ্ছে না সেটা মানবেন না? এটা দিন ইসলাম নয়। এইভাবে দিন ইসলাম, এইভাবে ইমান নিয়ে জান্নাত পাওয়া যায় না। এই ইমানকে আপনি যদি দেখতে পান আপনার স্ত্রী আপনার চাচাইতো ভাইয়ের সঙ্গে গল্পে লিপ্ত, আপনার যদি মনের ভিতরে রাগ গুসা যদি না আসে, তাহলে আপনার এই ইমানকে নর্দমায় ফেলে দেন, এই ইমান নিয়ে জান্নাত যাওয়া যাবে না। এটা হচ্ছে দায়ুস উপাধি নেওয়ার আপনার ইমান। এই ইমান নিয়ে কখনো জান্নাত পাওয়া যায় না, এই ইমান নিয়ে কখনো আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়া যায় না। বড় আফসোসের বিষয়, বড় পরিতাপের বিষয়, আজকে আপনি আমি 5 অক্তের সালাত আদায় করি, কোরআনুল করিম রীতিমতো স্টাডি তেলাওয়াত করি, অথচ দেখা যায় পর্দার কোনো সিস্টেমই নেই, বড় আফসোস লাগে। তাহলে আপনার আমার বাড়িতে পর্দা সিস্টেম করা জরুরি ছিল কি ছিল না? ইনশাল্লাহ আগামী দিনে চেষ্টা করবেন কড়াভাবে পর্দা করা, ইনশাল্লাহ। এই ইমানি জাজবা নিয়ে কথা বলুন, এ জায়গায় যে কথাগুলো শুনবেন আপনার ইমানটা চার্জ হবে, এ জায়গায় সেই সুন্নার আলোচনা শুনে বাড়িতে বাস্তবায়িত করতে হবে। শুধু এই নয়, শীতের কনকনে ঠান্ডাতে এখানে কিছুটা সময় কাটিয়ে নিলাম আর নিজের অনেক মূল্যবান কাজ ছিল সেটাকে ছেড়ে এলাম, এখানে উদ্দেশ্য এটা নয়, কোন মুকাররির কোন বক্তা কেমন বলে তার মুখ দিয়ে কথাগুলো শুনবো আর চলে যাব, এটা নয়। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে আমরা সেই সুন্নার কথাগুলোকে নিয়ে নিজের এবং পরিবারে বাস্তবায়িত করবো, এটাই লক্ষ্য, এটাই টার্গেট, এটাই উদ্দেশ্য থাকা উচিত আপনার আমার। আপনাকে বলতে চাচ্ছিলাম, অপসংস্কৃতির অনুসরণ চলে আসছে আপনার আমার পরিবারে, এটা এমনি এমনি ঢুকে যায়নি, আপনার আমার হাতে গড়া তৈরি করা সন্তানরা অপসংস্কৃতির অনুসরণ করছে না, অন্য কেউ করছে, বড় আফসোস লাগে। কিছুদিন আগে হিন্দুদের একটা উৎসব গেল, কোন পূজা বলুন,
আচ্ছা দুর্গা পূজাতে কোনো মুসলিম অ্যাটেন্ড হতে পারবে? দেখবেন বড় আফসোসের বিষয়, আপনার আমার পরিবারের ছেলেকে দীন ইসলাম শিক্ষা থেকে দূরে রেখেছি, যার ফলে কত যে অঘটন ঘটে তার কল্পনা নেই। একটা আপনাকে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি, যেদিনকে দুর্গাপূজোর যেদিনকে ঠাকুর ভাসানো হয় সেই রাতের গল্প আপনাকে শোনাচ্ছি। মুসলিম পরিবারের ছেলে বাইকে করে তিনটি যুবক, দুইজন হচ্ছে এক ছেলের আব্বা, ওরা তাদের একটা করে সন্তান আছে, আর একটার বিয়ে সাদি হয়নি, ওর 18 বছর বয়স হবে। তো তিনজন মিলে জঙ্গিপুরের বুকে সদর ঘাটে গিয়ে, যেহেতু হিন্দু মহিলাদের সমগণ, সে জায়গাতে গিয়ে সেই মুসলিম তিনটি যুবক তারা কি করেছে জানেন? কোন মহিলার ওড়নার ধরে টান, কোন মহিলার চুল ধরে টান, এরকম টর্চার তারা সে জায়গায় করে। একজনকে ধরে ফেললে দুইজন বাইক নিয়ে কোন রকম পালিয়ে আসে, তারা চলে এসেছে। শুধু ঘটনা এই পর্যন্ত শেষ নয়, সেই যে যুবকটি মার খেল আবার ফোনে কন্ট্যাক্ট করে, ভাই আমি জায়গায় পড়ে আছি আমাকে নিয়ে এসো, আবার বাইকে করে তাকে নিয়ে গিয়ে তাদের রঘুনাথগঞ্জ খড়কড়ি ব্রিজের কাছে বাড়ি। আর তারা এই কাজ করলো তারা সদরঘাটে গিয়ে, এবার আসছে ওই রাত্রে তারা মোরগ্রামের মতো জায়গায়, কোথায় বললাম, মোরগ্রামের জায়গায়। এখান থেকে তারা রাত্রিতে চারদিক ঘোরাঘুরি করে তাদের যেটা মন চেয়েছে সেটাই করেছে, তারা মদ পান আর সিগারেট যা কিছু নেশাদার দ্রব্য আছে সব কিছু সেবন তারা করেছে, ড্রাইভিং করে বাড়ি যাচ্ছে জঙ্গিপুরের বুকে। দেখবেন রেল স্টেশনের রেলের ওভার ব্রিজ যেটা হয়েছে ওমরপুর ছেড়ে গিয়ে, ওভার ব্রিজ পেরিয়ে গিয়ে খড়খড়ি ব্রিজ যেতে গিয়ে মধ্যে দেখবেন একটা নার্সিং হোম আছে, যেটা আছে গ্রিন ভিউ। গ্রিন ভিউ নার্সিং হোমের সামনে ওই তিনটি ছেলে রাত্রি 11:30 অ্যাক্সিডেন্ট করে, কিসের কারণে? নেশাদ্র দ্রব্য পান করার কারণে। সে জায়গায় অ্যাক্সিডেন্ট করে 1 থেকে 1.5 ঘন্টা ও জায়গায় পড়ে আছে, কেউ নেই। রিসেন্ট আপনাকে ঘটনা শোনাচ্ছি, যেদিনকে তাদের ঠাকুর ভাসায় যে রাত্রে 1 থেকে 1.5 ঘন্টা থাকার পর কোন রকম কোন ব্যক্তি দেখে পুলিশদেরকে খবর দেয়, সে জায়গায় আসে, তাদের লাশ লোকে নিয়ে যায়। তাতে একদিন পর একটা ছেলে মারা যায় আর একটা ছেলে হসপিটালে ভর্তি হয়ে বর্তমান বাড়িতে আসে, আর যে ছেলেটা ড্রাইভিং করছিল 18 বছরের বয়স যে ছেলেটির, ও হচ্ছে সবচাইতে বড় বদমাস গ্রামের, ওর কারণে 3টি মানুষের জীবন গেছে এটাকে নিয়ে। তো সেই ছেলেটি বাড়ির মধ্যে বর্তমান, এখন একটা ছেলে মারা গেল, একটা এখন বর্তমান ভর্তি, এখন বাড়িতে তার ট্রিটমেন্ট চলছে। গত 2 দিন আগে আমি তার বাড়ি গেলাম, শুক্রবারের দিন জুমার নামাজের আগে বেলা 10:45 দিকে তার বাড়ি গেলাম। যে ছেলেটি জীবিত আছে তাকে গিয়ে বললাম, ভাই তুমি যেটা করেছো এটা কি বুঝতে পারছো, তোমার ভুল না ঠিক? সে বলছে আমার ভুল হয়েছে। তো তুমি একটা জীবন আবার ধরে নাও, ঘুরে ফেললা, ঘুরে তুমি পেয়েছো, এখন তুমি কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিয়েছেন, এখন তুমি কি করবে? এখন সেই ছেলেটি বলছে, মৌলভি সাহেব আমার খুব ভুল হয়েছে, এখন আপনি আমার হাত দুটোকে ধরে বলছে, এখন আপনি আমাকে সে জিনিসগুলো শিখান যেগুলো শিখলে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন, আমি 5 ওয়াক্তের সালাত আদায় করব। কিছুক্ষণ নসিহত করার পর কথাটি বলেছে, এ ছেলেটি ওয়াদা প্রতিশ্রুতি দিয়েছে এখন আগামী দিন থেকে 5 ওয়াক্তের সালাত আদায় করবে, এমনটা ওয়াদা প্রতিশ্রুতি আমাকে দিয়েছে। এবার 18 বছরের যে যুবক তার কাছে গেলাম গত রাত্রিতে এশার সালাতের পর, তাকে গিয়ে বললাম যে তুমি যেটা করেছো এটা ঠিক না ভুল? সেও বলছে ভুল। তো তোমার এটা যদি ভুল থাকে, তুমি যে ভুলটা করেছো, যা কিছু তুমি করেছো বিগত দিনে, এর ভুলের এই পাপের তোমার ক্ষমার অপশন আছে, তুমি কি চাইছো নিজের পাপটাকে মোচন করবে? বলছে আমি চাই। তুমি চাইলে এভাবে থাকলে হবে না, যেভাবে থাকার কথা সেভাবে থাকতে হবে, যেভাবে আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সেও প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছে, আজ থেকে জোহরের সালাতে আদায় করতে আরম্ভ করেছে। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ছেলেকে যেন কবুল করে বলুন আমিন।
এই কথা দিয়ে আপনাকে আমি বলতে চাইছি যে তাদের ভিতরে দীন ইসলামের শিক্ষা না দেওয়ার ফলে তারা আজকে অমুসলিমদের তাদের ইবাদতখানায় যায়, তাদের নারীদেরকে টর্চিং করে, তাদের ওল্ডা ধরে টানে, চুল ধরে টানে, কিসের কারণে? আপনি আমি পিতা মাতা হয়ে তাদেরকে দীন ইসলামের শিক্ষা না দেওয়ার ফলে এত তুললে আফসোস কিছু আছে? আপনাকে আমাকে লজ্জা করা উচিত ছিল যা আপনাকে আমাকে যেভাবে সন্তানদেরকে লালন পালন করা উচিত ছিল সেভাবে আপনি আমি করতে পারিনি, আজকে আপনি আমি ব্যর্থ হয়েছি, এর তুল্যে দুঃখ বড় আফসোসের বিষয় কি থাকতে পারে? যে কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কথা বলতে শিখলে তাদেরকে তাওহীদি শিক্ষা দাও, এ শিক্ষা থেকে আপনি আমি বিরত রয়েছি, দিতে আপনি আমি পারলাম না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুধের দাঁত ধরে গেলে সালাতের নির্দেশ দাও, ট্রেনিং দাও, সেটাও আপনি আমি দিতে পারিনি, ব্যর্থ। যার কারণে আপনার আমার পরিবারের ছেলে মেয়েরা অপসংস্কৃতির অনুসরণ করছে। আজকে আপনাকে বললাম না, বিভিন্ন ডিজাইনের চুল আর বিভিন্ন ডিজাইন করে দাড়ি রাখা। বলুন, আপনার আমার যারা পাঁচ অক্তের সালাত গুজারি, পিতা হোক আর ছেলে হোক, আজকে দাড়ির সংখ্যা মানুষটা বেশি না কম? বলুন, কম। তার মানে বোঝা যাচ্ছে দাড়িটা কোনো ফ্যাক্টর নয়, দাড়ি রাখতে হবে না, নাকি? বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এক মুসলিম অপর মুসলিমের সঙ্গে দেখা হলে প্রথমে কি করতে হবে? এবার আমি যদি জানতে না পারি এটা মুসলিম, তার চিনার উপায়টা কি ছিল? দাড়ি। মুখে যদি দাড়ি না থাকে তাহলে আমরা কি সালাম দিতে পারবো? পারবো না। তাহলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাত থেকে বিরত রাখলেন দাড়ি না রেখে, তাহলে আপনার দাড়ি রাখাটা জরুরি ছিল না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যুজুস শাওয়ারি বাওয়ার খুল্লুয়া খালিফুল মাজুস, তোমরা গোপকে ছোট করো, দাড়িকে লম্বা করো, আর অগ্নি পূজকদের বিরোধিতা করো। আপনি আমি করতে পারলাম? আপনাকে বড় আফসোসের বিষয়, নবী সাইয়্যিদুল বুখারী দ্বিতীয় খণ্ডের মধ্যে হাদিসটি এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানাত অভিশব্দ করেছেন ওই পুরুষদের প্রতি যে পুরুষেরা নারীদের বেশকে ধারণ করে। দাড়ি না রাখাটা নারীদের বেশ ধারণ হলো না? যে পুরুষের মুখে দাড়ি নেই, নারীরও মুখে দাড়ি নেই না? নারীদের দাড়ি আছে। তাহলে একজন নারী আর পুরুষের মধ্যে পার্থক্য বাহ্যিকভাবে দেখা যায় দাড়ি, কি বলেন? এটা আপনার আমার উচিত ছিল না? যাদের এখানে দাড়ি নেই আপনারা কি টার্গেট নিচ্ছেন ইনশাআল্লাহ আর দাড়িতে হাত দিব না ইনশাআল্লাহ? আর যারা দাড়ি রেখেছেন এই যে ছাঁটাছাঁটি করছেন, এটাও দিন ইসলামে নেই, করা যাবে না। আগামী দিনে পুরোটাই ছাড়বো এই নিয়াত করে এই মজলিস থেকে উঠবেন, এটাই লাভের জন্য এই জায়গায় আসা, না অন্য কোনো উদ্দেশ্য ছিল আপনার? যে শায়খ এসছে, শায়খের মুখ থেকে মূল্যবান বক্তব্য শুনবার চলে যাব, এটাই ছিল উদ্দেশ্য? উদ্দেশ্য ছিল এ জায়গায় সহিহ সুন্নার আলোচনা শুনে নিজের ব্যক্তিগত জীবনে যে ত্রুটি, যে ভুলগুলো রয়েছে সেগুলোকে সংশোধন করা। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে চেষ্টা করব গোপকে ছোট করা, দাড়িকে লম্বা করা। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন সহি সুন্নার উপর আমল করার তৌফিক দেন। বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন প্রকৃতপক্ষে মুসলিম হয়ে মৃত্যুবরণ করার তৌফিক দেন। বলুন আমিন। ওয়া আখিরুল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।